70 বছর পর এখানে শিক্ষা প্রতিষ্ঠান আসছে এইখানে লোক লাগিয়ে হইতো করোনার সময় তারা অনেক শিশুরা পিছিয়ে পড়ছে নাকিম বাজার ঘুরতে ঘুরতে আমরা এই দৃশ্য আমার চোখে পড়লো যে জাগো ফাউন্ডেশনের মানে যে শিক্ষা নিয়ে যে প্রজেক্ট সেই প্রজেক্টের স্কুলটা হচ্ছে আমার পিছনে এটি হচ্ছে বাচ্চাদের এখানে যারা আছে এই নাকিম বাজারের যে সকল সম্প্রদায় আছে মানে পাহাড়ি বাঙালি তাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য মানে শিক্ষার আলো ছোঁয়ার দেওয়ার জন্য তাদের জন্য হচ্ছে জাগো ফাউন্ডেশনের উদ্যোগে বাস গাছ এবং টিনের ছাউনি দিয়ে হচ্ছে সুন্দর স্কুল তো এখানে মানে এখানে তো স্কুল আছে এখানে কারা পড়বে মানে এখানে তো পিছনে তো একটা স্কুল আছে তাহলে এই জাগো স্কুলটা হ্যাঁ জাগো স্কুলটা কি পাশে আরেকটা পাড়ায় করলে ভালো হতো না এটা নাখামুক একটা পাড়া নাখামুক একটা পাড়া পাড়াটা কোথায় যে প্রাইমারি স্কুলটা ছিল এটা হচ্ছে 70 বছর পরে ওই স্কুলটা হয়েছে মানে এখানে একটা নোট আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে মানে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমাদের রূপসী পাড়া ইউনিয়নের পুরো একটা দুর্গম এলাকা 8 নং ওয়ার্ড নাকিম বাজারে এখন দাঁড়িয়ে আছি তো এই জায়গায় বাইরের থেকে বা এখানে যারা স্থানীয় যারা আছে মুরব্বী সম্প্রদায়ের মুরব্বীরা ওনারা যেটা বললো 70 বছর পর আমার পিছনে একটা স্কুল আছে আমি আপনাদেরকে ক্লোজ শটে আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো সেই ক্লোজ শটে দেখতে পাচ্ছেন এই স্কুলটা হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগেই হচ্ছে সেই স্কুলটা করেছে এবং সেটি হচ্ছে 70 বছর পর হচ্ছে এই আর্মিরা সেনাবাহিনী মানে বাংলাদেশ সেনাবাহিনী এখানে স্কুল করেছে এবং এখানে বাচ্চারা এতদিন তারা পড়ালেখা কিভাবে করত এরা খুবই অবহেলা কিন্তু এখন আমরা যে প্রতিষ্ঠানগুলো আমরা পেয়েছি তো আমি ওই স্কুলে হেড টিচার হিসেবে আছি তো আমি চিন্তা করছিলাম জাগো ফাউন্ডেশন যে করোনার সময় তারা অনেক শিশুরা পিছিয়ে পড়েছে মানে ঝরে গেছে ঝরে গেছে কিন্তু আমরা চিন্তা করি কারণ পাহাড়ি ছাত্রগুলো খুবই উইকনেসের মধ্যে আছে তো আমরা চিন্তা করছি জাগো ফাউন্ডেশন আমরা সকাল 8টা থেকে শুরু হয় 2টা পর্যন্ত মানে জাগো স্কুলে ক্লাস চলবে কত কখন থেকে কখন 4টা থেকে 6টা পর্যন্ত 2 ঘন্টা 4টা থেকে 6টা 6টা পর্যন্ত তাহলে আমরা এটার মধ্যে আমরা 4টা থেকে 6টা বলতে বিকাল 4টা থেকে 6টা বিকাল সেখানে হচ্ছে 8টা থেকে 2টা পর্যন্ত স্কুল চলবে এরপরে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করার জন্য বাবা ঘরের কাজ করার জন্য হচ্ছে তারা কিছুটা সময় দেবে এর বিকালবেলা আমরা যেভাবে শহরাঞ্চলে আমরা প্রাইভেট বা কোচিং যেটা বলে থাকি সেটা সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে যে জাগো থেকে যে স্কুল এই লার্নিং সেন্টারটা হচ্ছে করা হচ্ছে আসলে এটি বাচ্চাদের শিশু বিকাশ বিকাশের জন্য এবং তাদের শিক্ষার আলো ছোঁয়া তারা শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আসলে প্রয়োজন এবং এখানে যে 70 বছর পর তারা স্কুল পেয়েছে এর আগে কোনো এখানে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তার মানে 70 বছরের আগে কোনো এখানে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তার মানে বুঝতেই পারছেন আমি এখন কোন জায়গায় আছি এখানে যারা স্কুল করেছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং জাগো ফাউন্ডেশন তাদেরকে আমাদের এই পাহাড়ের যারা বসবাসরত যারা আছেন তাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারা এমন সুন্দর একটি মহৎ উদ্যোগ নিয়েছেন এবং আমরা চাই প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সম্প্রদায়ের ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সমাজে এবং আমাদের দেশের মানুষের সেবায় নিয়োজিত হোক সেটাই আমাদের কামনা তো সেই কথা বলে আজকে আমি সেই নাকিম বাজার থেকে সেই আমাদের জাগো ফাউন্ডেশনের স্কুলের সামনে থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে সামনে আরেকটি নতুন ব্লগ